ছোটবেলায় আমরা বেলুনের জন্য অনেক পাগল ছিলাম। কাশ্মীরে পিচিটাও ঠিক তাই, হাত থেকে বেলুন উড়ে যাচ্ছে বলে সে পেছন পেছন দৌড়াতে থাকে। কিন্তু মামা বিজয় সে দুইটি নতুন বেলুন কিনে দিতে সব শান্ত। ছদ্মবেশে থাকার এজেন্ট বিজয় এই মেয়েটিকে খুব ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে নতুন একটি মিশনের জন্য তার ডাক পড়ে। বাচ্চাটাকে ছেড়ে বিজয় চলে যায় মিশনে। একাই সে ঢুকে পড়ে উগ্রবাদীদের আস্থানায়। তারপর শুরু হয় তার মাথা নষ্ট করার তাণ্ডব। অসাধারণ ক্ষিপ্রতায় সে সব উগ্রবাদীদের শেষ করে দেয়। একদম শেষ পর্যায়ে সে জঙ্গি লিডারকে জীবিত ধরার জন্য লঞ্চার নিশানা করে। তো এই লঞ্চারটি মারার আগে বিজয় আশেপাশে সাধারণ মানুষ আছে কিনা সেটা হেড কন্ট্রোল অফিসারকে জিজ্ঞাসা করে। ঠিক তখনই বিজয়ের প্রিয় বাচ্চাটা বেলুনে পিছনে দৌড়াতে দৌড়াতে নিশানা জোনে ঢুকে পড়ে। কিন্তু কন্ট্রোল অফিসার এটা দেখার পরও বিজয়কে লঞ্চার মারার জন্য অর্ডার দেয়। বিজয়ও লঞ্চারটি মেরে দেয়। ফলে লঞ্চারের কারণে জঙ্গি লিডারকে ধরার পাশাপাশি বিজয়ের প্রিয় বাচ্চাটি মারা যায়। বিজয় দৃশ্যটি সহ্য করতে না পেরে কেমন যেন হয়ে যায়। ফলে চাকরি ছেড়ে সে চেন্নাই চলে আসে। এখানে আসার পর একটি অনুষ্ঠানে তার সাথে আমরা পূজাকে দেখি। ফলে বিজয় পূজার সাক্ষাৎটি স্মরণীয় করার জন্য ব্লকবাস্টার হামি মিতা হাবিবু গানটি গাওয়া হয়। তারপর গান শেষ করে তারা চলে আসে চেন্নাইয়ের বিখ্যাত ইস্টকোস্ট মলে। ব্যস্ত এই মার্কেটে আগে থেকে সান্তা ক্লোজ সেজে জঙ্গিরা উত পেতে থাকে। সুযোগ বুঝে তারা পুরো মার্কেটটি দখলে নিয়ে নেয়। মার্কেটের ভিতরে থাকা সব মানুষগুলোকে জিম্মি করে তারা সরকারকে হুমকি দেয়। তাদের দাবি কাশ্মীর থেকে ধরা ওমর ফারুককে ছেড়ে দিতে হবে। অথচ এই ওমর ফারুককে জীবিত ধরার জন্য বিজয় তার এই মেয়েটিকে হারায়। তো জঙ্গিদের দুর্ভাগ্য যে ওই মার্কেটে তখন বিজয় উপস্থিত ছিল। সে একা সব জঙ্গিদের মেরে জিম্মি মানুষগুলোকে উদ্ধার করার কাজে নেমে পড়ে। শুরুতে সে একটি জঙ্গিকে এমন ভাবে মারে যার মাথাটা মার্কেট বেগের রাস্তায় থাকা সেনাবাহিনীর কাছে উড়ে পড়ে। তারপর আরেকটি জঙ্গিকে বেল দিয়ে পেঁচিয়ে এমন ভাবে নিয়ে আসে যে জঙ্গি পরবর্তীতে নিজের বন্ধু হয়ে যায়। এরপর একে একে সে অনেকগুলো জঙ্গিকে মেরে ফেলে। কিন্তু মেন যে জঙ্গি তার জন্ম ছিল বাংলাদেশে। বাংলাদেশে জন্ম বলে সে খুবই দুর্দর্শ। মুভির এক পর্যায়ে মুখোশ খুলে সাধারণ মানুষের সাথে মিশে যায়। মিশে গিয়ে সে বিজয়কে হেল্প করা জঙ্গিটাকে চিনে নেয়। তারপর সে জঙ্গিটাকে মেরে ফেলার জন্য গুলি তাক করে। এটা জানতে পেরে বিজয় আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করে বিজয়কে জঙ্গিরা বেঁধে রেখে সরকারকে চাপ দিতে থাকে ওমর ফারুককে ছেড়ে দেওয়ার জন্য। সরকার যদি ওমর ফারুককে ছেড়ে না দেয় তবে বন্দী করা সব সাধারণ মানুষকে মেরে ফেলবে। সরকার ভয় পেয়ে তাড়াতাড়ি ওমর ফারুককে ছেড়ে দেওয়ার জন্য পাকিস্তানের বর্ডারে দিকে নিয়ে যায়। এইদিকে দড়ি খেটে বিজয় আবারও মারামারি শুরু করে। তুমুল মারামারির এক পর্যায়ে সে সবাইকে উদ্ধার করে মেন জঙ্গিটিকে মেরে ফেলে। কিন্তু ততক্ষণে ওমর ফারুক পাকিস্তানে পৌঁছে যায়। তো পাকিস্তানে থাকা ওমর ফারুককে তার এক চেলা আফগানিস্তানে চলে যাওয়ার জন্য পরামর্শ দেয়। কিন্তু ওমর ফারুক ভারতে থাকা এজেন্ট বিজয়কে না মেরে কোথাও যাবে না বলে বলে সিদ্ধান্ত নেয়। এদিকে গোয়েন্দারা জানায় বিজয় ভারতে নয় পাকিস্তানে তাকে মারার জন্য চলে এসেছে। সে যদি এখনই না পালায় তবে বিজয় তাকে মেরে ফেলবে। গোয়েন্দারা এই কথা বলার পরপরই ওমর ফারুকের আস্থানে গোলাবর্ষণ শুরু হয়। বই ওমর ফারুক মাটির নিচে বাংকারে ঢুকে পড়ে। কিন্তু সেই বাংকারের আগেই থেকে অবস্থান করা বিজয় ওমর ফারুককে ধরে ফেলে। বেল দিয়ে পেঁচিয়ে তাকে যুদ্ধ বিমানে তুলে রওনা দেয় ভারতের উদ্দেশ্যে। কিন্তু পাকিস্তানি বিমান বাহিনী বিজয়কে থামাতে বোমাবর্ষণ শুরু করে। বিজয় এবং তার টিম পাকিস্তানি বিমানগুলোকে ধ্বংস করে ওমর ফারুককে ভারতে নিয়ে আসে। শেষ করে বিজয় বিচে চলে যায়। আর এই বিচে শুরু হয় জলীয় জিমখানা গানটি। তারপর কিছু বুঝে ওঠার আগেই মুভিটি ধুম করে শেষ হয়ে যায়। তো মুভিটির কাহিনী খুবই সিম্পল, পাশাপাশি হার্ট টাচ করার মতো ইমোশনাল এলিমেন্টও ছিল না। শুধু বিজয়ের অ্যাকশন দৃশ্যগুলো খুবই মারাত্মক ছিল। কিছু কিছু দৃশ্য এতটা লোমহর্ষক ছিল যে চমকে ওঠার মতো। তবে এতগুলো অ্যালোপ্যাথারি গুলির মধ্যে বিজয়ের গায়ে একটাও না লাগা বেশ চোখ কচলাবে। ভারতীয় মুভিতে আগে থেকে পাকিস্তানের বদনাম করা হতো, এবার সেখানে বাংলাদেশও যোগ হয়েছে, যেটা বেশ গায়ে লাগার মতো। সব মিলে বিচ একবার দেখার মতো মুভি। তো বিচ আপনার কেমন লাগলো কমেন্টে জানান। সময় থাকলে চ্যানেলটি দেখে লাইক দিন। সবসময় সাথে থাকার জন্য ধন্যবাদ।